হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আক্তার আলী সম্পর্কে জানাবো, যিনি কিনা রীতিমতো হেয়ার স্টাইল এবং টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন। আর হ্যাঁ, আপনারা অনেকেই লাখপতি সেলুন দোকানদার ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওতে কিছু ভুল তথ্য ছিল, সেটাও আজকের ভিডিওতে সংশোধন করা হবে। আর এই ভিডিওতে আমি জানাবো তার আসল পরিচয় কি, কেন উপমানের জন্য আসতার এই অবস্থা, আর এটাও সঠিক করে জানাবো তিনি হেয়ার স্টাইলের জন্য কত টাকা নিয়ে থাকে, আর তিনি গরিবদেরকে কী পরিমাণ দান করে থাকেন সেটা জানলে অবাক হবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ আপনার একটি লাইক কিংবা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক অনেক মূল্যবান। চলুন কথা না বলে চলে যাই মূল টপিকে। তো যাই হোক বন্ধুরা, ঢাকায় জন্মগ্রহণ করেন আক্তার আলী, ছোটবেলা থেকে বেড়ে ওঠেন ঢাকায়। এখন তার বর্তমান বয়স 32+, যিনি কিনা একসময় 10 টাকা স্যালারিতে কাজ করতো বিভিন্ন সেলুন দোকানে, সে আজ হয়ে গেছেন লাখপতি সেলুন দোকানদার। তার দোকানে ছোট বড় সকল ধরনের সেলিব্রিটিরা আসে হেয়ার স্টাইল করার জন্য। কষ্ট যে সফলতার প্রসূতি সেটার প্রমাণ আক্তার আলী, তিনি আজ 22 বছর ধরে এই লাইনে আছেন। এই 22 বছরে কত কিছুই না করতে হয়েছে তাকে, বিভিন্ন সেলুন দোকানে মানুষের পিছে ঘুরতে হয়েছে, আবার কখনো কখনো প্রশিক্ষণের জন্য ভারতও যেতে হয়েছে, সে থেকে এখন দেশের নাম্বার 1 হেয়ার স্পেশালিস্ট। তিনি যেমন এই লাইনে কষ্ট করে এসেছে তেমনই ভাবে মানুষের কষ্ট বুঝেন তিনি, সেই থেকে মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, মানুষকে দান করে থাকে। আমি তোমায় ভালোবাসি জন্ম, ও মাই মেরি ক্যা ফিকর তুঝে কিউ। আপনারা অনেকেই আক্তার আলী সম্পর্কে অনেক কিছু বলেন, বাট আক্তার আলী যে ভালো মনের মানুষ সেটা প্রমাণিত, তিনি সবসময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে। মুহাম্মদ তো কিছুদিন আগে একটি বিষয় আমরা অনেকেই লক্ষ্য করেছি, যখন অপু এবং মামুনকে লাইকি থেকে ব্যান করে দেওয়া হয় এবং পথচারীদের মারধরের অভিযোগে অপুকে জেলে নেওয়া হয়, তখন সম্পূর্ণ দোষটা আক্তার আলীর উপর দিয়েছেন। তাই তাদেরকে বলতে চাই, আপনার ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, এটা তার পেশা, মানুষ যেভাবে বলবে সেভাবেই সে কাজ করবে, আর সে যদি সেটা না করে তাহলে কাস্টমার কিন্তু কাজটি অন্য দোকান থেকে করে নিবে। যেমন এখন অপু ভাইয়ের ক্ষেত্রে দেখেন, সে কিন্তু অন্য দোকান থেকে হেয়ার স্টাইল করিয়েছেন। তাই অহেতু কাউকে দোষ দিয়ে লাভ নেই, আপনি তাকে যেভাবে বলবেন সেভাবে হেয়ার স্টাইল করার অভিজ্ঞতা রাখে সে। আর তার দোকানে খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন নাটক অভিনেতা পর্যন্ত তার দোকান আসে। আর তার দোকানে অনেক নাটক এবং শর্ট ফিল্মের শুটিং হয়ে থাকে এবং তিনি অনেকগুলোতে কাজও করেছেন। চিনেন তো আমারে, আমি যে কে, আমি হচ্ছে একজন গোল্ডেন কাস্টমার, একটা প্ল্যাটিনাম কাস্টমার, প্রায়োরিটি কাস্টমার এই সেলুনে। একটু একটু তো আমি বসবো না, আমার জন্য এই সেলুনটা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা অনেকে জানতে চান তিনি হেয়ার স্টাইলের জন্য কত টাকা নিয়ে থাকে, তো তিনি নিজে বলেছেন নরমালি চুল কাটতে 300 টাকা নিয়ে থাকে, আর এমনিতে বিভিন্ন স্টাইল করতে 1500 থেকে 2000 টাকার বেশি নিয়ে থাকে। নরমালি হেয়ার কাট 300 টাকা আছে, আর যদি কেউ ধরুন চুল কালডি থাকে, কেউ ডিজাইন চেঞ্জ করতে চায়, সেটা তো ক্রিম আছে আমাদের কেমিক্যাল, যেটা আমরা চুলের গুঁড়া বলে দিয়ে আবেচ্ছি বাদ দিয়ে লাগাবো আমরা, ধরুন 1500 টাকা আছে, 2000 টাকা আছে, একটা প্যাকেজ যেটা আপনি ডিসকাউন্ট সহ ওখানে। আর তিনি সবসময় সতর্ক হয়ে থাকেন, এই জন্য এই করোনাকালীন সময়ে তারা নিয়ম মেনে কাজ করেছেন, যেটা দেখে অনেক ভালো লাগলো। তো অনেকেই জানেন আক্তার আলী সিঙ্গেল, কিন্তু না, সে বিবাহিত, তার 2টি মেয়ে আছে এবং একটি ছেলে আছে, এছাড়াও আইফোন থেকে শুরু করে একটি বাইক এবং প্রাইভেট গাড়ি রয়েছে। আর তার দোকানে ছেলে ছাড়াও মেয়ে কাস্টমার মাঝে মাঝে দেখা যায়। যাই হোক, তার টিকটক ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে, তাই বিভিন্ন সেলিব্রিটির সাথে সময় পেলেই টিকটক ভিডিও তৈরি করেন। তিনি অনেক সময় অনেক কিছুর জন্য প্রতিবাদ করে থাকেন। ভাই আপনারা গেটের সামনে দাঁড়ানো কেন? কিছু কুকুর চলে আসে আমাদের সমাজে আমাদের বন্ধুকে ডিস্টার্ব করার জন্য, ধর্ষণ করার জন্য,
তাই বলে আজকে বিট নিয়ে আমরা গেটের বাইরে দাঁড়াইছি তাদেরকে প্রশ্ন দেওয়ার জন্য। প্রত্যেক ভাইরা যদি বাসার নিচে বিট নিয়ে দাঁড়ায় তাহলে আর আমাদের সমাজে এই খারাপ কুকুররা থাকবে না। আর আপনাদের সকলের কাছে একটি কথাই বলবো, কেউ পেশা নিয়ে বাজে মন্তব্য করবেন না, কোনো কাজই ছোট নয়। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলো সবাইকে এবং সব পেশাই প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ জাতি সৃষ্টির সেরা জীব, তাই কাউকে ছোট করে কোনো কিছু না বললেই পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনাদের চারপাশ।